কথা বলেন, আপনি হয়তো চলে গেছেন বাজারে, বোনালির বাজার চলে গেছেন। এবার বাজার থেকে যদি আপনি বাড়িতে গেছেন, আপনার স্ত্রীটা বসে বসে কাঁদছে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে তোমার কি হয়েছে? করবেন কি করবেন না? জিজ্ঞাসা করবেন। এবার নাবিজে দেখছেন যে আমার স্ত্রী কাঁদছে, এবার বিবিকে বলছেন, বিবি রে ও আমার ভালোবাসা বিবি, কি তোমার হয়েছে? তোমার চোখে কেন পানি? কেন তোমার চোখে জল? কেন কেন্দে কেন্দে তোমার চোখ দুটা কেন লাল হয়েছে? বিবি তুমি দয়া করে বলো, কে তোমাকে কোনো কথা বলেছে নাকি? তোমাকে কেউ খারাপ ভাষাতে কথা বলেছে নাকি? কিংবা তোমার পেটে ভোক লেগে আছে, ক্ষুধা লেগে আছে, এই জন্য তুমি কাঁদছো নাকি? এরে ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নাবী গো আমাকে কেউ মারেনি, আমাকে কেউ গালি দেয়নি, আমার পেটে ক্ষুধা লাগেনি, ভোক লাগেনি গো নাবিজি। তাই বলছেন নাবিজি, আবার তবে তুমি কেন কান্দ? তোমার চোখে কেন পানি? কেন তুমি কান্দ? তোমার চোখে কেন পানি আছে? তুমি দয়া করে বলে দাও। এবার আয়েশা বলছেন, নাবি গো আমি হলাম আপনার স্ত্রী, আর আপনি হলেন আমার স্বামী। আমার চোখে পানি দেখলেন, আপনাকে ময়ে লেগে গেল, দয়ে লেগে গেল নাবিজি, আপনার কলিজাখান ফেটে গেল। তাই নাবি গো একটা দয়া করে বলেন, এই যে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, ময়ে লেগে গেল গো নাবিজি, আপনার অন্তরখান গলে গেল। তাই নাবিজি আমার জাহান্নাম বলে মনে পড়ে গেছে, আমার আখরাত বলে মনে পড়ে গেছে, আমার কবর বলে মনে পড়ে গেছে। আরে এই দুনিয়াতে আছি, মা আছে, বাপ আছে, দাদু আছে, নানি আছে, এই দুনিয়াতে এক অপরের সাহায্য করছে, মদত করছে, কিন্তু নাবি গো যদি কিয়ামতের দিন আমি আপনার স্ত্রী আয়েশা যদি কোনো বিপদে পড়ে যায়, যদি কোনো কষ্টে পড়ে যায় গো নাবিজি, বলেন আপনি সে কিয়ামতের দিন আমাকে বাঁচাতে পারবেন? কে পারবেন না? এই মুসলমানেরা শুনেন, নাবিজি কে বলছেন আয়েশা রে, একটা কথা তুমি কান করে শুনে নাও আয়েশা, দুনিয়াতে যদি তোমার কিছু চাহার থাকে আমার কাছে চাইলো, আমি তোমাকে দিয়ে দেব। মাল চাহার আছে চাইলো দিয়ে দিব, কাপড় চাহার আছে চাইলো তুমি দিয়ে দিব, হার গলার চাহার আছে চাইলো দিয়ে দিব, দুনিয়াতে যা তুমি চাইবে আমি নবী শক্তি মতো তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু এসো শোনো, কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, কিয়ামতের দিন তিনটা স্টেজ এমন আছে, ওই তিন জায়গাতে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, আমি দয়ার নবী তোমাদেরকে কোনো আমি উদ্ধার করতে পারবো না। সুবহানাল্লাহ। যেই নবী যার আগেকার গুনাহ মাফ, যার পিছেকার গুনাহ মাফ, যে নবীর স্ত্রীরা এত নামাজ রোজা করেছেন, আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওই নবীর স্ত্রীরাকে বলছেন, আহারে তোমরা যদি তিন জায়গাতে কিয়ামতের দিন বিপদে পড়ে যাও আমি বাঁচাতে পারবো না। খুব রে মুসলমান, আজ আমরা কোথায় আছি? কত ভালোবাসতেন বিবিকে জানেন? নবীজি কত ভালোবাসতেন বিবিকে, বিবির সাথে কত ভালোবাসা ছিল। একটা হাদিসের কথা আর শুনিলেন, যখন আমার দেমাকে কথাটা চলে এলো, একটা আর হাদিসের কথা শুনেন, কত ভালোবাসতেন নবীজি বিবিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হায়রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, নবী আমার পাঞ্জরে বসে আছেন, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি গিলাসে দুধ নিয়ে পানি নিয়ে আমি দুধ পান করছে, গিলাসে পানি পান করছে, নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাখানে মুখ লাগিয়ে পানি পান করে, দুধ পান করে, নবীজি আমার দিকে দেখছেন, দেখতে আছেন, দেখতে আছেন, দেখতে আছেন। হায়রাত আয়েশা বলেন, পানি পান করতে করতে রে মুসলমান, হায়রাত আয়েশা বলছেন, আমি একটুখানি কার পানি বেচা আছে, দুধ বেচা আছে, আমি ওই গিলাসটাকে আমি রেখে দিলাম, আমার নয় দয়ার নবে চট করে ওই গিলাসটাকে হাতে উঠিয়ে নিলেন, আর হাতে উঠিয়া পর হায়রাত আয়েশা বলছেন, যে জায়গাতে আমি মুখ লাগায়ে গিলাসের যে জায়গাতে আমি ঠোঁট লাগায়ে আমি পানি পান করলাম, দুধ পান করলাম, আমার দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, নবী যে ওই জায়গাখানে গিলাসের মুখ লাগিয়ে আমার বাঁচা পানি পান করলেন।
সুবহানাল্লাহ। শুধু তা নয় রে মুসলমান, হায়রা তা এশারা বলেন, আমি গোশত ছিঁড়ে 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 আমি খাই, হাড্ডিতে আমি কেমড়ে কেমড়ে খাই। হায়রা তা এশা বলেন, নবী আমার দিকে দেখছেন টুক 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 করে, আমার বিবি আয়েশা ওই গোশতের কোন জায়গাখানে মুখ লাগিয়ে কামড় দেয়, কোন জায়গাখানে দাঁত লাগিয়ে কামড় দেয়। এবার আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে যখন ওই গোশতের টুকরাটা পিষ্টে আমি থালাতে রেখে দিলাম, দয়ার নবী ওই পিষ্টটাকে উঠিয়ে যেই জায়গাতে আমি দাঁত লাগাই কামড় লাগাই আমি আয়েশা কামড়ালছে, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগিয়ে তিনিও কামড় দিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন কত মহব্বত, কত ভালোবাসা। ওই নবী নিজের বাড়ি এলিকে নিজের বিবিকে বলছেন, আয়েশা তিনটা জায়গায় এমন কিয়ামতের দিন আছে, যদি তুমি কোনো বিপদে পড়ে যাও আমি নবী বাঁচাতে পারবো না। খো সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতটা কত ভয়ঙ্কর হবে ভাই, কিয়ামতটা কত দিন কঠিন দিন হবে জানেন? আহাহা ভাইরা আমার, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, এই যে দেখেন শীত না লেগে যায়, আপনাকে আমাকে ঠান্ডা যেন না লেগে যায়। জালসার কমিটিরা লাখ টাকা দু লাখ টাকা খরচ করে সুন্দর করে পেটেন্ট লাগালছে, সুন্দর করে পেন্ডাল করেছে, কিন্তু এরে মুসলমান যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে, আল্লাহ বলেন বান্দা রে আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে রে বান্দা, আসমান থাকবে না গো, এই যে মাথার উপরে তুমি আসমান দেখো, এই দুনিয়ার মতো টেন্ট থাকবে না রে বান্দা, তোমার মসজিদ থাকবে না, মন্দির থাকবে না, বাড়ি ঘর গাছপালা কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে রে বান্দা, সব শেষ হয়ে যাবে, সব দরহাম বারাম হয়ে যাবে। এবার কি হবে? আল্লাহ বলেন বান্দা রে ওই কিয়ামতের দিন মাথার উপরে মাত্র সূর্যকে করা হবে, কত উঁচাতে সূর্য করা হবে, এক মাইল। হাদিস আছে এক মাইল বলতে দুটা মুহাদ্দিসরা কেরাম তাফসীর করেছেন রে মুসলমান, মাইল বলতে এই যে মানুষেরা চশমা দেয় একটু খড়িতে করে চশমা দেয়, ওই চশমা চোখে যে সুরমা দেয় ওই সুরমা দানিটাকে ওই যে ওই একটু খড়ি লেগা আছে ওকে মাইল বলা হয়েছে। মানে মাথার উপরে আপনার আমার মাথার উপরে এক মাইল উঁচাতে সূর্য থাকবে, কিংবা দুনিয়ার যেটা নাপ আছে এই মাইল হিসাবে এক মাইল উঁচাতে সূর্য থাকবে। এই মুসলমান দুনিয়ার আপনি নাপ নিলেন মাইল নিলেন, আজকে এত উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য আছে, কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে রে মুসলমান। আজকে আমরা যদি পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আমরা রোদে বসে থাকি, বসে থাকতে পারবো না, তাড়াতাড়ি করে আমরা গাছের তলাতে চলে যাব, তাড়াতাড়ি করে ফ্যানের তলে চলে যাব, তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যাব, ভাইরা আমার মাথাতে কাপড় দিয়ে দেব, ছাতা দিয়ে দেব। কিন্তু নাবি যে বলছে না, এসা রে ওই কিয়ামতের দিন মাথাতে টুপি থাকবে না, মাথাতে পাগড়ি থাকবে না, মাথাতে মফলার থাকবে না, মাথাতে গামছা থাকবে না, আজকে পরন আজকে পরনে লুঙ্গি আছে, পায়জামা আছে, মুঞ্জা আছে, আজকে জামা পরে আছে, এগুলা কিচ্ছু থাকবে না রে এসা। যেমন মায়ের পেট থেকে যেদিন আমরা শিবলঙ্গ হয়েছে, যে আমাদের পরনে কোনো রকমের কাপড় ছিল না, উলঙ্গ হয়েছিলাম, আল্লাহ রসুল বললেন কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড় হইতে হবে, কোনো রকমের কাপড় থাকবে না। খুব যেমন কথাটা বলা যে কোন রকমের কাপড় থাকবে না, হায়রা তায়েশা বলছেন আল্লাহ রসুল মহিলার পরনে কি কাপড় থাকবে না, মহিলারও কি উলঙ্গ হয়ে থাকবে? রাসূল বললেন জি, পুরুষেরা যেমন উলঙ্গ হয়ে থাকবে নারীরা মহিলারা উলঙ্গ হয়ে থাকবে কিয়ামতের দিন। যখন কথাটা বলা আল্লাহ নবীর ইস্তের হায়রা তায়েশার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো, মাথাটা ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন দয়ার নবী গো, বড় লজ্জার কথা গোনা বেজে কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতটাকে ঢাকব। আল্লাহ রসুল বললেন আয়েশা রে কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, সেই দিন মানুষ কাপড়ের দিকে দেখবে না যে আমার পরনে কাপড় আছে কি না, আমি কাপড় পরে আছে কি উলঙ্গ হয়ে আছে, মানুষ সেই দিন খেয়াল করতে পারবে না।